এখন 12 প্লাস চালাম। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। সো আজকে আমি এসেছি হচ্ছে আমার বাবার হলে। আর এই হলেই বাবা পড়াশোনা করেছে, থেকেছে বন্ধু বান্ধবদের সাথে, মজা করেছে। তো আমরা এখন আসছি এখানে, কিছুক্ষণ থেকে চলে যেতে পারি। তো বাবা হচ্ছে, চলো আমরা যাই। আবুর রুমের নাম্বার হচ্ছে 147। তো আমরা ঘুরে আসছি হল ওইখান থেকে। আর আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে, জায়গা অনেক ফুল আর মানে কোনো গাড়ি ঘোড়ার শব্দ নেই, অনেক ফাঁকা জায়গা, অনেক গ্রিন, গ্রিন অনেক মজা লেগেছে। আর আমি হচ্ছে এখানে শেফালি ফুল নিয়েছি, দেখো এই এই যে বাবার রুম। হ্যাঁ, অনফর্টিশন বাবা, এটা কার, কোন জায়গা এটা? বল বাবার হল। বাবা হল, আমাদের হলের নাম কি জানো? আমাদের হলের নাম হচ্ছে সার্জেন্ট জহুরুল হক হল। আমাদের হল অনেক বড় হল। রাদিফা, রাদিফা বলো তো এটা কি হল, আমাদের এই জায়গাটার নাম কি? 147। আমার বাবার এই যে এই যে ম্যাডাম দেখো, আমরা এই ফুলটার নাম শেফালি ফুল। আর আমার হাতেও আছে শেফালি ফুল, একটা হচ্ছে অরেঞ্জ কালার থাকে, এটা হচ্ছে আমি নিয়েছি, অনেক সুন্দর না? তোমরা এখানে আসলে কমেন্ট করে বলবে যে আমি এখানে। তো কেউ আসতে পারবে না বাবা। এটা হচ্ছে আমাদের পুকুরের খাট যেখানে আমরা গোসল করতাম। বাবা একটু পাশ করে, তোমরা সরো, তোমরা সরো, তোমরা সরো, তোমরা সরো। সোহেল আছো কতদিন ধরে এখানে? ১৬ থেকে। বলো তোমার নাম, বলো। আমার নাম মোহাম্মদ সোহেল হরাদার। তুমি কি হিসেবে আছো? আমি বর্তমান নিরাপত্তা করে নিরাপত্তার দায়িত্বে আছো। আমাদের এই যে এই হল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী হল, ইতিহাসের সাক্ষী হচ্ছে এই হল। হ্যাঁ ঠিক আছে সোহেল, ওকে ওকে, থ্যাংক ইউ, অনেকদিন পর হলে আসলাম। বাবা দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শুনে শুনে কর, শুনে কর, দাও হাই বাবা, সে হাই হাই। ওকে বাবা, তুমি কিছু বলতে চাও? বলে খুব ভালো লাগছে। হ্যাঁ আমার খুব ভালো লাগছে। তুমি কি ইউনিভার্সিটি পড়বা? यस। পড়তে হলে তো মানে পড়াশোনা করতে হবে। বলে ওকে করব। ওকে ঠিক আছে, ডান ঠিক আছে। আমরা এখন জানি না কোথায় যাব, গেলে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। চলো রাদিফা, আমরা এখন যাচ্ছি
চলো আমরা দেখো কত সুন্দর গ্রিন, আর চারিদিক শুধু গ্রিন আর গ্রিন। আর আমার হাতে দেখো তোমরা এই যে মাঝখানে যেটা না, সেটা কিন্তু অরেঞ্জ কালারের, ওটা এখানে লাগছে রেড কালার। আর এই যে দেখো ফুলটা, মানে এত সুন্দর ফুল এগুলো। চলো আমরা যাই তাহলে। আমি এই যে অনেকক্ষণ ধরে আছি, মিনিমাম আধা ঘন্টা ধরে এখানে আছি আমরা। আর এই যে চারপাশটা এরকম, আমার খুব ভালো লাগছে। মানে আমি জানি না ভিডিওতে কতটা সুন্দর দেখা যাচ্ছে, বাট সত্যি সত্যি এখানে কিন্তু অনেক সুন্দর জায়গাটা, অনেক ফুল আর পাখির ডাক, কোনো গাড়ি ঘোড়ার শব্দ নেই, কিচ্ছু নেই। মানে এখানে আমি মনে হচ্ছে একটু রিল্যাক্স ফিল করছি। তো এখন আমরা যাব। এই যে বাবা দিকে আচ্ছা, রান কেকা দাও তো, রান কেকা দাও, রান ধরো, রান ধরো, দাঁড়াও সুন্দর করে না, সুন্দর করে তুমি দাঁড়াও, আগে দাঁড়াও, বলো তাই। ওকে আসো 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 আসো, আমাদের হলের প্রবেশের রাস্তা। আমরা যখন ছিলাম রাস্তাটি অনেক ভঙ্গুর ছিল, এখন অনেক সুন্দর, পরিপাটি, নিস্তব্ধ, পরিষ্কার পরিচ্ছন্ন, সবুজে